ছোট্ট একটি মেয়েকে আটকে রাখা হয়েছে একটি বক্সের ভেতরে। এই মেয়েটির শরীর থেকে তার হৃৎপিণ্ড কেটে বের করে সেটা লাগানো হবে অন্য কারো শরীরে। আর এই ভয়াবহ নিষ্ঠুর কাজটি করছে এই মেয়েরই আপন মা। আজ আমরা দেখব 2021 সালে মুক্তি পাওয়া থ্রিলার মুভি ডোন্ট ব্রিথ টু, যেটা কিনা 2016 সালে মুক্তি পাওয়া সিনেমা ডোন্ট ব্রিথ এর সিকুয়েল। যারা এখনো ডোন্ট ব্রিথ সিনেমাটি দেখেননি তারা অবশ্যই সিনেমার রহস্যে আগে আপলোড করা এই মুভিটি দেখে আসবেন। আর সিনেমার রহস্যের সব ভিডিও এখন দেখা যাবে সিনেমার রহস্যের অফিসিয়াল ফেসবুক পেজে। ডিসক্রিপশন আর কমেন্ট বক্সে থাকা সিনেমার রহস্যের অফিসিয়াল ফেসবুক পেজটিকে লাইক করতে ভুলবেন না। সিনেমার শুরুতেই ফিনিক্স নামের একটি মেয়েকে জঙ্গলের ভেতর দিয়ে দৌড়াতে দেখা যায়, যার পিছু ধাওয়া করছিল একটি কুকুর। ফিনিক্স একটি বেড়া টপকিয়ে অপর পাশে চলে আসে। সে সেখানে একটি গাড়ির ভেতর থেকে পিস্তল খুঁজে পায়। ঠিক তখনই একজন অন্ধ লোক এসে তাকে পিছন থেকে ধরে ফেলে। সে ফিনিক্সকে বলে ফিনিক্স তার পরীক্ষায় ব্যর্থ হয়েছে। নরম্যান নামের এই অন্ধ লোকটি ফিনিক্সকে বিশেষ ধরনের সার্ভাইভাল ট্রেনিং দিচ্ছিল। ফিনিক্স নরম্যানকে তার বাবা বলে সম্বোধন করে। যারা আগে ডোন্ট ব্রিথ মুভিটি দেখেছেন তারা অবশ্যই জানেন এই অন্ধ নরম্যান কত ভয়ঙ্কর মানুষ। বাড়ি ফিরে ফিনিক্স নরম্যানের কাছে তাদের বাড়ি থেকে বাইরে যাওয়ার অনুমতি চায়, কিন্তু নরম্যান চাইত না ফিনিক্স বাইরে যাক, কারণ বাইরের পৃথিবী তার জন্য অনেক বেশি ভয়ঙ্কর। আর সেজন্যই সে ফিনিক্সকে এই সার্ভাইভাল ট্রেনিংটি দিচ্ছিল। ঠিক তখনই তাদের বাড়ির সামনে হারমান্দেস নামের একজন ডেলিভারি ওম্যান চলে আসে। এই হারমান্দেস ছিল নরম্যানের পূর্ব পরিচিত। সে ফিনিক্সকে এই হারমান্দেসের সাথে বাইরে যেতে দেয়। 8 বছর আগে এই ফিনিক্সদের বাড়িতে আগুন লেগে যায়, আর সেই আগুনেই তার মা মারা যায়। এরপর থেকেই ফিনিক্স তার বাবার সাথে থাকে। হারমান্দেস ফিনিক্সকে তাদের সেই পুরাতন পুড়ে যাওয়া বাড়ির সামনে আনে। ফিনিক্স তার মৃত মায়ের উদ্দেশ্যে সেখানে ফুল রেখে যায়। হঠাৎই সে সেই বাড়ির মধ্যে অদ্ভুত একটি আওয়াজ শুনে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর ফিনিক্স হারমান্দেসের সাথে একটি পার্কে আসে। সে সেখানে তারই বয়সী অন্যান্য বাচ্চাদের খেলা করতে দেখে, কিন্তু এই ফিনিক্সের কোনো বন্ধুই ছিল না। এরপরে সে সেখানকার একটি ওয়াশরুমে যায়। সেখানেই ডেভ নামের একটি লোক ফিনিক্সকে ভয় দেখানোর চেষ্টা করে। ঠিক তখনই সেখানে তাদের সেই কুকুরটি চলে আসে। সেই লোকটি বেশ ভয় পেয়ে যায়। ফিনিক্স এবার সেখান থেকে তাদের সেই কুকুরটি নিয়ে বেরিয়ে আসে আর হারমান্দেসের সাথে তাদের বাড়ির দিকে চলে যায়। ডেভ নামের সেই লোকটি তার গ্যাং নিয়ে এই হারমান্দেসের গাড়িকে ফলো করতে থাকে। হারমান্দেস ফিনিক্সকে তার বাড়িতে পৌঁছে দেয়। রাতে ফিরে যাওয়ার সময় এই হারমান্দেসের গাড়ি সেই ডেভ আর তার গ্যাং থামায়, আর এই গ্যাং হারমান্দেসকে মেরে ফেলে। রাতে ফিনিক্স তার বাবা নরম্যানকে বলে সে স্কুলে যেতে চায়, কারণ তার কোনো বন্ধুই নেই। কিন্তু নরম্যান বলে বাইরের পৃথিবী তার জন্য অনেক বেশি ভয়ঙ্কর। নরম্যানের কথায় ফিনিক্স খুবই বিরক্ত হয়। এদিকে তাদের কুকুরটি কোনো একটা কিছু শুকে বাইরে চলে আসে, আর এই কুকুরটিকে এই ডেভের গ্যাং মেরে ফেলে। এই গ্যাংটি ছিল একটি কিডন্যাপার গ্যাং, যারা বিভিন্ন মানুষকে কিডন্যাপ করে তাদের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে দিত। তারা ফিনিক্সকে কিডন্যাপ করতে এই নরম্যানের বাড়ির সামনে চলে আসে। নরম্যান তার কুকুরকে খাওয়াতে গিয়ে তার কুকুরটিকে আর খুঁজে পায় না। সে বাইরে এসে বুঝতে পারে তার কুকুরটিকে কেউ একজন গুলি করে মেরে ফেলেছে। এই কিডন্যাপার গ্যাংটি ফিনিক্সকে খুঁজতে নরম্যানের বাড়ির মধ্যে ঢুকে পড়ে। ফিনিক্স তার সার্ভাইভিং স্কিল ব্যবহার করে এই গ্যাংয়ের সদস্যদের কাছ থেকে লুকিয়ে থাকতে শুরু করে, কিন্তু একজন কিডন্যাপার ফিনিক্সকে ধরে ফেলে। হঠাৎই সেই নরম্যান এসে পেছন থেকে এই কিডন্যাপারকে আক্রমণ করে। সেই সুযোগে ফিনিক্স তাদের বেসমেন্টে এসে একটি বক্সের মধ্যে লুকিয়ে পড়ে। সেখানে আরও একজন কিডন্যাপার ফিনিক্সকে সেই বক্সের মধ্যে দেখে ফেলে। এদিকে নরম্যান আঠা দিয়ে তার নিজের গায়ের ক্ষতটি জোড়া দিচ্ছিল। ঠিক তখনই সেখানে আরও একজন কিডন্যাপার চলে আসে। সেই কিডন্যাপারটির নাকে আর মুখে আঠা লাগিয়ে দেয়। এই কিডন্যাপারটি নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যাচ্ছিল। সেখানে তার ভাই এসে একটি স্ক্রুড্রাইভার দিয়ে তার মুখ ফুটো করে তাকে নিঃশ্বাস নেওয়ার ব্যবস্থা করে দেয়। তারা দেখতে পায় এই অন্ধ নরম্যান অতীতে নেভিতে কাজ করত। তারা আরও বুঝতে পারে এই নরম্যানকে হারানো মোটেও সহজ হবে না। এদিকে সেই কিডন্যাপারটি ফিনিক্সের সেই বক্সের মধ্যে পানি ঢালতে থাকে, যেন ফিনিক্স সেই বক্সের ভেতর থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়। ঠিক তখনই সেখানে এই নরম্যান চলে আসে। সে সেই কিডন্যাপারটিকে আক্রমণ করে। তাদের দুজনের মধ্যে বেশ ফাইট হয়।
এরই মধ্যে একটি সিলিন্ডার থেকে সারা ঘরে গ্যাস ছড়িয়ে পড়ে। এদিকে সেই বক্সটি পানিতে পুরো ডুবে যায়। নরম্যান একটি ইলেকট্রিক তার ব্যবহার করে সেই ছড়িয়ে পড়া গ্যাসের মাধ্যমে সেখানে ভয়াবহ এক বিস্ফোরণ ঘটায় আর সেই কিডন্যাপারটিকে পুড়িয়ে মেরে ফেলে। সে ফিনিক্সকে সেই বক্স থেকে বের করে আনে। এরপরে সে ফিনিক্সকে নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে থাকে। তারা সেখানকার বাগানে এসে লুকিয়ে পড়ে। সেখানে এই ডেভের কিডন্যাপার গ্যাংটি চলে আসে। ডেভ ফিনিক্সকে বলতে থাকে এই অন্ধলোকটি তার আসল বাবা নয়। এটা শুনে সেই অন্ধলোকটি গাছের আড়াল থেকে বেরিয়ে এসে ডেভকে আক্রমণ করে। তারা নরম্যানকে আঘাত করে অজ্ঞান করে ফেলে। এরপরে ডেভ ফিনিক্সকে বলতে থাকে সেই হচ্ছে তার আসল বাবা। 8 বছর আগে তাদের বাড়িতে একটি অগ্নিকাণ্ড হয়েছিল। ঠিক তখনই এই বাড়ির বাইরে সেই অন্ধলোকটি ফিনিক্সকে খুঁজে পায় এবং তার নিজের মেয়ের মতোই বড় করতে থাকে। এদিকে ড্রাগের বিজনেসের সাথে যুক্ত থাকার কারণে এই ডেভকে পুলিশ 5 বছরের জন্য জেল দিয়ে দেয়। আর জেল থেকে বের হয়েই সে তার মেয়েকে খুঁজছে। এই কিডন্যাপার গ্যাংটি নরম্যানকে মেরে ফেলতে গেলে সে সেখান থেকে পালিয়ে যায়। এই কিডন্যাপার গ্যাংয়ের একজন ফিনিক্সকে তাদের সাথে নিয়ে যাচ্ছিল। ফিনিক্স তার পায়ে ফলা দিয়ে আক্রমণ করে বসে। এবার সেই কিডন্যাপারটি ফিনিক্সকে মারতে যাচ্ছিল। হঠাৎই নরম্যান তার পিছন থেকে এসে তাকে আক্রমণ করে আর তাকে পিটিয়ে মেরে ফেলে। নরম্যানের এই ভয়াবহ রূপ দেখে ফিনিক্স খুবই ভয় পায়। সে এবার ফিনিক্সকে নিয়ে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল, কিন্তু ফিনিক্স তার সাথে যেতে চায় না, কারণ সে বুঝতে পেরেছিল এই নরম্যান তার আসল বাবা নয়। ঠিক তখনই এই ডেভের ছেড়ে দেওয়া একটি কুকুর এই নরম্যানকে আক্রমণ করে বসে। এই সুযোগে ফিনিক্স এই বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু বাড়ির বাইরে আসতেই এই ডেভের লোকেরা ফিনিক্সকে অজ্ঞান করে ফেলে। এদিকে নরম্যান বুদ্ধি করে এই কুকুরটিকে একটি ঘরে আটকে ফেলে। কুকুরটি তাকে আক্রমণ করতে গেলেও সেই কুকুরটিকে মেরে ফেলতে পারে না। এদিকে ডেভের লোকেরা এই পুরো বাড়িতে আগুন লাগিয়ে দেয় আর ফিনিক্সকে তাদের সাথে নিয়ে সেখান থেকে চলে যায়। তাদের কুকুরটি বাড়ির মধ্যেই বন্দি ছিল। নরম্যান এই কুকুরটিকে ছেড়ে দেয়। সে এবার এই জ্বলন্ত বাড়িটি থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে থাকে। সে সেখানকার জানালার কাঁচ ভেঙে বাইরে এসে পড়ে। এদিকে ফিনিক্স জ্ঞান ফিরতেই দেখতে পায় এই ডেভ তাকে তার নিজের বাড়িতে তুলে এনেছে। ডেভ ফিনিক্সকে বলে সে আর আগের মতো বন্দি নয়, সে এখন চাইলেই যা খুশি তাই করতে পারবে। ফিনিক্স বুঝতে পারে এই ডেভই হচ্ছে তার আসল বাবা, কিন্তু সে তার সাথে থাকতে চায় না। সেই বাড়িটি থেকে বাইরে বেরিয়ে যাচ্ছিল। ঠিক তখনই সে একটি মহিলার কণ্ঠে গান শুনতে পায়, যে গানটি তার মা তাকে ছোটবেলায় শোনাতো। এবার ফিনিক্স সেখানে তার মাকে দেখতে পায়। অনেকদিন পরে নিজের মাকে দেখে সে আনন্দে তাকে জড়িয়ে ধরে। ফিনিক্সের মা তাকে তার ছোটবেলার ছবি দেখাতে থাকে। সে ফিনিক্সকে বলে সে বেশ অসুস্থ আর হয়তো সে কিছুদিনের মধ্যেই মারা যাবে। সে ফিনিক্সকে আরো বলে তারা আগে তাদের বাড়িতে বিভিন্ন ড্রাগ তৈরি করত আর সেখান থেকে সেই অগ্নিকাণ্ডটি হয়েছিল, আর তখন তার শরীরে বিভিন্ন কেমিক্যাল ঢুকে সে বেশ অসুস্থ হয়ে পড়েছে। আর তার এখন বেঁচে থাকার জন্য নতুন একটি হৃৎপিণ্ড দরকার। ডক্টর বলেছে সেই হৃৎপিণ্ডটি হতে হবে তার নিজের রক্তেরই কারো, এবং সে তার মেয়ে ফিনিক্সের হৃৎপিণ্ডটি নিয়ে তাকে মেরে ফেলে আবারও বেঁচে উঠতে পারবে। ফিনিক্স বুঝতে পারে তার এই মা তাকে তো ভালোবাসেই না, বরং তাকে মেরে ফেলার পরিকল্পনা করেছে। তারা অনেক আগেই ফিনিক্সকে চেতনানাশক কিছু খাইয়ে অজ্ঞান করে ফেলে। এদিকে এই নরম্যান সেই কুকুরটিকে বাঁচানোর কারণে কুকুরটি নরম্যানের প্রভুত্ব মেনে নেয়। নরম্যান এবার ডেভের সেই কুকুরটিকে ব্যবহার করেই ফিনিক্সকে বাঁচানোর জন্য ডেভের বাড়ির দিকে আসতে থাকে। ফিনিক্স জ্ঞান ফিরতেই দেখতে পায় তাকে একটি অপারেশন থিয়েটারে শুইয়ে রাখা হয়েছে, আর একজন ডক্টর জীবন্ত অবস্থায় তার শরীর থেকে তার হৃৎপিণ্ডটি বের করার জন্য প্রস্তুতি নিচ্ছে। তারা অপারেশনটি করতে যাচ্ছিল, ঠিক তখনই সেখানকার বৈদ্যুতিক সংযোগ চলে যায়। এই কিডন্যাপার গ্যাংয়ের একজন সেটা ঠিক করতে নিচে আসতেই নরম্যান তাকে আক্রমণ করে মেরে ফেলে। সে নিজেও বেশ আহত হয়। এবার ডেভ তার নিজের কুকুরটিকে আবার সেখানে ফিরে আসতে দেখে বুঝতে পারে এই কুকুরটির পিছু পিছুই সেই অন্ধ নরম্যান তাদের বাড়িতে চলে এসেছে। সে এবার তার পুরো গ্যাংটিকে এই বৃদ্ধ লোকটিকে মারার জন্য বাড়ির বেসমেন্টে পাঠিয়ে দেয়। নরম্যান আগেই সেখানে পানি ছড়িয়ে রেখেছিল, আর পানিতে চলার শব্দ শুনেই সে গুলি করে এক এক করে সবাইকে মেরে ফেলে। এই গ্যাংয়ের একজন সদস্য চাইতো না এই ফিনিক্সের শরীর থেকে তার হৃৎপিণ্ড বের করা হোক। সে বুঝতে পারে নরম্যান ফিনিক্সকে বাঁচাতে এসেছে।
সে নরম্যানকে বলে দেয় ফিনিক্স কোথায় আছে। এদিকে ডেভ তার স্ত্রী আর মেয়েকে নিয়ে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল। ঠিক তখনই সেখানে নরম্যান চলে আসে। সে সেখানে ধোঁয়া ছড়িয়ে দেয় আর এই ধোঁয়ার অন্ধকারেই সে ডেভকে আক্রমণ করে। ডেভ তাকে অনুমান করে গুলি ছুটতে থাকে, কিন্তু সে কিছুক্ষণ পরেই বুঝতে পারে সে তার নিজের গুলিতে তার স্ত্রীকেই মেরে ফেলেছে। নরম্যান তাকে আবারও আক্রমণ করে। এদিকে ফিনিক্সের মায়ের বসে থাকা হুইল চেয়ারটি গড়িয়ে গিয়ে একটি সুইমিং পুলের ভিতরে পড়ে। ফিনিক্সের হাতের সাথে তার মায়ের হাতটি বাঁধা ছিল, যেন ফিনিক্স পালিয়ে যেতে না পারে। ফিনিক্স এবার তার মায়ের হাত একটি ছুরি দিয়ে কেটে ফেলে, কিন্তু সে তার মায়ের সাথে এই সুইমিং পুলের ভিতরে এসে পড়ে। এদিকে ডেভ এই নরম্যানকে মেরে ফেলতে যাচ্ছিল, ঠিক তখনই তার নিজের কুকুরটি এসেই তাকে আক্রমণ করে বসে। মানুষ লয়াল হোক আর নাই হোক, যে কুকুরের উপকার করবে কুকুর তার প্রতি সারা জীবনই লয়াল থাকবে। এবার নরম্যান এই ডেভের চোখে আঙুল ঢুকিয়ে তাকেও অন্ধ করে দেয়। এরপরে ফিনিক্স এই নরম্যানের কাছে আসছিল। নরম্যান তাকে তার কাছ থেকে দূরে থাকতে বলে, কারণ সে ছিল খারাপ মানুষ আর সে অনেক খারাপ কাজ করেছিল। এরপর হঠাৎই এই ডেভ পিছন থেকে এসে নরম্যানের বুকে ছুরি ঢুকিয়ে দেয়। ফিনিক্সও তার জন্মদাতা বাবার ডেভের পিঠে ছুরি ঢুকিয়ে তাকে মেরে ফেলে। এদিকে এই নরম্যানও মারা যায়। ফিনিক্স তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এই নরম্যান তার আসল বাবা না হলেও সে তাকে তার নিজের মেয়ের মতোই বড় করেছিল। এরপরে ফিনিক্স সেখান থেকে বেরিয়ে আসে আর সেই পার্কে থাকা এতিম বাচ্চাদের সাথেই সেখানকার সেই চাইল্ড সেফটি সেন্টারে থাকতে শুরু করে এবং সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। গত ভিডিওর প্রথম পাঁচ কমেন্টার হচ্ছে ওসমান, আখি, এইচপি, সিমো এবং ফাতেমা। জাভেদ, আপনার মুভির এক্সপ্লেনগুলো অনেক ভালো লাগে। রিয়া, মুভিটা আসলে অনেক সুন্দর আর আপনি অনেক সুন্দর করে বুঝান।